তৃণমূলের ত্রাণ শিবির ভাঙল পুলিশ, লকডাউন না মানার অভিযোগ। ত্রাণের জন্য তৃণমূলের তৈরি করা প্যান্ডেল ভাঙল পুলিশ, অভিযোগ তাতে লঙ্ঘিত হয় লকডাউন বিধি। ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের সিউড়ি থানা এলাকার হাটজন বাজারে। তৃণমূলের দলীয় সূত্রে খবর, হাটজন বাজার এলাকার অনেক মানুষ আর্থিকভাবে পিছিয়ে, তার উপর করোনা সংক্রমণের কারণে দেশ জুড়ে চলছে লকডাউন, ফলে অনেকেরই আয় বন্ধ হয়ে গিয়েছে। এমন অবস্থায় ওই এলাকায় এমনও কিছু মানুষ আছেন যারা জ্বালানি জোগাড় করার টাকাও নেই। তাই হাটজন বাজার বুথ কমিটির পক্ষ থেকে পরিকল্পনা করা হয় যে এই এলাকায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সহায়তা করতে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। এছাড়া গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির কারণে যে কোনো সমস্যা না হয় সেই দিকটি মাথায় রেখেই তাদের পক্ষে এই প্যান্ডেল তৈরি করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারা কোনো পুলিশের অনুমতি নেননি, সেই কারণে এদিন সকালে পুলিশ গিয়ে ওই প্যান্ডেল খুলে দেয়। এই নিয়ে তৃণমূলের কেন্দুয়া অঞ্চলের সভাপতি শেখ জালালউদ্দিন বলেন, আমরা গরিব মানুষের অভাবের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের নিয়মটি জানা ছিল না, তাই ভুল করে ফেলেছি। তো মাঠ হয়েছে তো কি হয়েছে, মাঠ তো কি হয়েছে, তুমি কি বৈজ্ঞানিক আছে নাকি, তুমি কি বিশেষজ্ঞ আছে নাকি? এটা তো বন্ধ করে দেওয়া হলো। কি বন্ধ করে দেওয়া হলো? এটা বন্ধ করে দেওয়া হলো। খুলতে কি আজ গোটা দুনিয়া খবর হচ্ছে যে ওই আপনার ওই রান্না করা খাবার আমরা ডিসটেন্স মেইনটেইন করে যাতে সেই এলাকার মানুষের মধ্যে খাবারটা সরবরাহ করা যায়, খাওয়ানো যায়। তারপরে কি হলো, পুলিশ এসে কি করলো? না, ওনাদের কথা হচ্ছে যে হ্যাঁ ওই জায়গাটায় আমাদের একটা হয়েছে, লোকাল পারমিশনটা আমাদের নেওয়া উচিত ছিল, সেক্ষেত্রে হয়তো আমরা আজকেই নিতাম। ওরা এসছেন, এসে বললেন যে না আপনারা প্যান্ডেলটা খুলে ফেলুন। আপনারা জানেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ আছে কোনো জায়গায় গ্যাদারিং করা যাবে না? গ্যাদারিংটা আপনার আমরা সেরকমভাবে করতাম না, আমরা টোকেনটা সেইভাবেই মানুষের মধ্যে পরিবেশন করেছি যে যাতে ওইটা মেনটেন করা যায়। বরঞ্চ এলাকায় আমরাই সচেতনতা বাড়িয়েছি দলের পক্ষ থেকে যে এই জিনিসটা করা যাবে না, এবং মানুষের মধ্যে সেই জিনিসটা আছে, এলাকার মানুষ যথেষ্ট সচেতন, ওই ব্যাপারে সমস্যা জায়গা নেই। মানুষ 5 ফুট অন্তত দূরত্ব মেনটেন করে, জায়গা মেনটেন করেই এই ব্যবস্থাটা আমরা করেছিলাম। বড় এলাকা, বড় মাঠ। তাহলে মূলত আপনারা খাবার খাওয়ানোর জন্য প্যান্ডেলটা করেছিলেন, সামাজিক কাজের জন্য? সামাজিক কাজে, যেটা রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, এই ক্ষেত্রে আপনার আমরা এই উদ্যোগটা এই জন্য নিয়েছিলাম, এলাকার অভুক্ত মানুষ যারা আছেন তাদের মধ্যে রান্না করা খাদ্য সামগ্রী, এমনকি আপনার জ্বালানি নেই, মানুষের বাড়িতে খাবার নেই, খাবার আমরা পৌঁছে দিয়েছি, এর আগে শুকনো খাবার, চাল ডাল মুড়ি ডাল আলু ইত্যাদি পৌঁছে দিয়েছি, কিন্তু তারপরেও মানুষের মধ্যে আমরা দলটা করি, দলের কাছে মানুষের একটা ই ছিল যে না রান্না করতে পারছি না বাড়িতে, তারপরে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। এরপরে আপনারা কী করবেন ভাবছেন, সেই খাবারটা বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন? এবার অনুমতিটা নিতে হবে, আমরা লোকাল প্রশাসনের অনুমতি নিতে হবে, নেওয়ার পরে যদি সেটা দেখা যায় অবশ্যই করতে হবে, কেননা মানুষের মুখে খাবার তুলে দেওয়াটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বারবার, কিন্তু কেউ কিন্তু একবারও বলছেন না কোনো একটা জায়গাতে এখন কিন্তু প্রত্যেকটা সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া আছে। এখন কিন্তু সরকার থেকে দুটো, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার প্রত্যেকে বলছে যে কোনো অনুষ্ঠান কিন্তু এখন বন্ধ রাখতে হবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা কিভাবে করতে পারেন? আমরা এবার দেখবো, আমরা যদি অনুমতি দেন, প্রশাসন অনুমতি দেন, দল যদি এই অনুমতি আমাদের দেয় নেতৃত্ব, তাহলে অবশ্যই আমরা রান্না করা খাবার বাড়িতে পৌঁছে দেবো, যেসব মানুষ গরিব মানুষ অভুক্ত আছেন তাদের বাড়িতে পৌঁছে দেবো। আপনার নাম? আমার নাম বিপ্লব চট্টোপাধ্যায়। আপনি? আমি পার্টি কর্মী। ঠিক আছে, কোন পার্টি? তৃণমূল কংগ্রেস। কোন এলাকা? আমাদের হাটজান বাজার কলোনি। বিরাট আয়োজন করেছিল, আমি পণ্ড করে দিলাম।